সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতে। চলে আসলাম এমআরের ভিতরে, দেখেন বিভিন্ন রকমের চামচের দাম দেখেন 11 টাকা 90 পয়সা। এখানে যদি আমরা দেখি কত পিস, 6 পিস, 6 পিস 11 টাকা 90 পয়সা। এগুলো আছে 2 টাকা 30 পয়সা 6 পিস। দেখেন বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর চামচ। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চামচ এদিকে দেখতে পাচ্ছি, 6 টাকা 30 পয়সা, 3 আদি 5 পিস। এখানে যদি দেখেন খুবই সুন্দর, আসলে 5 পিস 6 টাকা 30 পয়সা। দেখেন প্রাইসটা, আসলে এগুলো মালয়েশিয়া সব দামি, সব জিনিসের দামি আসলে নিয়ন্ত্রণের ভিতরে। কোনো দামই হুটহাট করে কোনো জিনিসের দাম বাড়ে না, হুটহাট করে কোনো জিনিস হঠাৎ করে দাম বাড়ে না, সবই একটা নিয়ন্ত্রণের ভিতরে। চামচটা অনেক সুন্দর, যদিও কার্টুন ছবি দেওয়া, দামটা একটু বেশি মনে হচ্ছে, 15 টাকা 90 পয়সা। এখানে আছে 1 পিস, অনলি 1 পিস। দেখেন সেই সোনার চামচ খ্যাত চামচগুলো, যেগুলো একেবারেই গোল্ড কালার, অর্থাৎ দেখে মনে হচ্ছে না যে অন্য কিছু, পুরোটাই মনে হচ্ছে স্বর্ণের, স্বর্ণের কালার, গোল্ড কালার। দেখেন যদি আমরা দাম দেখি, দামটাও খুব বেশি না, 8 টাকা 70 পয়সা। দেখেন দামটা 8 টাকা 70 পয়সা অনলি। এদিক দিয়ে আরও বিভিন্ন রকমের আইটেম আছে, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। যদি দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন, এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ছুরি এবং কেচি আইটেম, অর্থাৎ এগুলো দিয়ে মূলত মাছ কাটা হয়। মাছ কাটার যে কেচিগুলো সেগুলো এগুলো দিয়ে মূলত মাছ কাটা হয়। দেখানোর চেষ্টা করছি, দেখেন যদি ছুরিগুলোর দাম আপনাদেরকে দেখাই, যেহেতু ছুরিগুলো একটু দর্শনীয় এবং বড়, খুবই ভালো দেখা যাচ্ছে, চাপাটি বলে আমাদের দেশে যেটা, দেখেন দামটা খুব বেশি না, 16 টাকা 90 পয়সা, অর্থাৎ 16 রিঙ্গিত, সিম এনাম্বিলাস রিঙ্গিত, সিম্বিলান প্লুসেন, 16 টাকা 90 পয়সা। এটা আছে 5 টাকা 10 পয়সা, দেখেন কত সুন্দর, খুবই সুন্দর সুন্দর জিনিস, এবং প্রাইসটাও আসলে নিয়ন্ত্রণের ভিতরে। দেখেন এগুলো খুব সম্ভব যে আলু, অর্থাৎ কুচি করার জন্য, যেগুলো আলু ভাজি টাজি করার জন্য। এদিক দিয়েও কিছু ছুরি আছে, কেচি আছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের হাতা চামচ, পিছনে যদি আমরা দেখি এদিক দিয়ে আছে কিছু ক্রোকারিস, অর্থাৎ এগুলো সবই রান্নাঘরের জিনিস, রান্নাঘরে ব্যবহৃত যে সমস্ত জিনিস, বিভিন্ন রকমের ছাকনা। আর এগুলো মূলত তেলে ভাজা যে সমস্ত জিনিস, সেগুলোই তেলে ভাজার পর এরপর রাখা হয় যাতে তেলটা ঝরে যায়। যদি ক্রোকারিস আইটেম এদিকে দেখি আরও, দেখেন এগুলোর দাম যদি দেখাই, কত বড় একটা জিনিস দেখেন, 16 টাকা 50 পয়সা। যদি এটার দাম দেখি আমরা, নন স্টিক বলে যেটা, নন স্টিক এটা 34 টাকা 10 পয়সা, খুবই সুন্দর একটা জিনিস। এদিক দিয়ে কুরাকুরিদের আরো অনেক জিনিসপত্র আছে, এটার দাম যদি আমরা দেখি, এটা একটা বড় একটা কড়াই,
এটার দাম একটু বেশি, 59 টাকা, 59 রিঙ্গিত। এদিক দিয়ে আছে রুটি সেকার, যে রুটি সেকাগুলো 53 টাকা। এটা ডাইরেক্ট একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তুলনামূলকভাবে আর কি। এদিক দিয়ে আছে আরো বিভিন্ন রকমের থালা প্লেট ইত্যাদি ইত্যাদি। এমার কাজ মূলত দেখেন এই যে সাজিয়ে গুছিয়ে রাখা, তাকের ভিতরে মালটাল কমে গেলে সেগুলো সাজায় গোছায় রাখাই মূলত এমারের ভিতরের কাজগুলো। কোনো ভারী কাজ না, কোনো কষ্টের কাজ না, এসির ভিতর কাজ, ছায়ার ভিতরে এই কাজ। বিভিন্ন রকমের স্টিলের, মেলামাইনের, সিরামিকের সমস্ত কুরকারি যন্ত্রপাতি। আবার তো আটা নীল কাটার, নীল কাটার আটা হ্যাঁ আতাস বাসতে উপরে আছে তো বলতেছে, উপরে বলছে বলতেছে উপরে আছে, নক্কাটা মেশিন উপরে। এদিক দিয়ে অনেক রকমের বিরাস টুথপেস্ট দেখতে পাচ্ছি। তো মূলত আমরা একটা নক্কাটা মেশিন কিনবো, বাসতে খুঁজে পাচ্ছ না, অনেক বড়ো, এটা মনে হয় 3 বা 4 তলা পর্যন্ত, যেহেতু অনেক আইটেমের মাল এখানে আছে, 3-4 তলা হবে। এখানে যে মামপটগুলো যদি দেখা একটু দেখেন, মামপট, মামপটের প্রাইস যদি দেখেন 23 রিঙ্গিত 90 পয়সা। বিভিন্ন ডিজাইন এবং ধরন ভেদে দাম। দেখেন অনেক সুন্দর সুন্দর মামপট আছে এখানে, চমৎকার দেখতে। আকর্ষণীয় ডিজাইন আসলে, দেখলেই মন যাচ্ছে নেওয়ার জন্য, কত সুন্দর কালারফুল। দেখেন যদি দেখানোর চেষ্টা করি, খুবই সুন্দর কালার করেছে, চমৎকার কালার। দেখেন এদিক দিয়েও আরো আকর্ষণীয় কিছু আছে। আসলে একটার থেকে আরেকটাই বেশি ভালো মনে হচ্ছে, একটার থেকে আরেকটা কালার সুন্দর মনে হচ্ছে। দেখেন আসলেই প্রশংসনীয়, আসলে কালারফুল, খুবই চমৎকার। দেখেন একটার থেকে আরেকটা মনে হচ্ছে বেশি ভালো, কত সুন্দর সুন্দর কালার। এদিক দিয়ে আরও অনেক আছে, যদি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি অনেক সময় লাগবে, যেহেতু অনেক বড় মার্কেট, 3-4 তলা, সবই এমআর। এদিক দিয়ে দেখতে পাচ্ছে বিভিন্ন আইটেমের জগ, দেখেন জগগুলোর ডিজাইনও আসলে খুবই সুন্দর, চমৎকার চমৎকার ডিজাইনের জগ, মগ ইত্যাদি ইত্যাদি। এদিক দিয়ে আছে ছোটো যে টিফিন বক্সগুলো, দেখেন টিফিন বক্সগুলো আসলে অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর সুন্দর বক্স। দেখেন কত সুন্দর সুন্দর বক্স, কালারগুলো সুন্দর, জিনিসও সুন্দর, দেখছেন অনেক সুন্দর। এদিক দিয়ে আছে আরো অনেক কিছু, দেখেন বিভিন্ন রকমের বালতি, বিভিন্ন রকমের ঝুড়ি, তো আসলে আছে অনেক কিছুই। তো আজকের মতো এখানে শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো, যেহেতু অনেক বড় মার্কেট, একদিনে শেষ করা সম্ভব নয়। এখানে এদিক দিয়ে হ্যাঙ্গারগুলো কত সুন্দর, চমৎকার চমৎকার হ্যাঙ্গার, এবং সাজিয়ে রাখছে কত সুন্দর করে। আসলে সাজানোর কোয়ালিটি দেখলেই আসলে কিনতে মন চাই। দেখ
রেটও খুব বেশি না। দেখেন এখানে আছে 6 পিস, এটা খুবই সুন্দর, একেবারেই 6 টাকা 50 পয়সা, অর্থাৎ দামটা একেবারেই নাগালের ভিতরে এক কথায়। দেখেন এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে কিছু ঝুলাই রাখার জন্য, যে দেখেন কত সুন্দর ডিজাইনটাও চমৎকার। যদি রেট দেখি আমরা 8 টাকা 50 পয়সা, রেটটাও খুব বেশি না। দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইনের হ্যাঙ্গারগুলো, এদিক দিয়ে আছে বিভিন্ন রকমের ব্রাশ, অর্থাৎ কাপড় পরিষ্কার করার সমস্ত ব্রাশগুলা। দেখেন কত চমৎকার, আর যদি দামটা দেখাই 2 টাকা 70 পয়সা, দেখেন কত সুন্দর ব্রাশ, কাপড় পরিষ্কার করার যে ব্রাশগুলা। আচ্ছা অনেক কিছুই, হ্যাঁ তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান বা কি দেখতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।